ম্যাচটা চতুর্থ দিনেই শেষ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম জয়ের অপেক্ষার প্রহর গুনছে। হতেই পারত তৃতীয় দিনে ম্যাচের পরিসমাপ্তি, তবে অধিনায়ক সাকিব আর সোহানের লড়াকু সংগ্রাম আর শেষ বেলায় দ্বিতীয় নতুন বলে খালেদ আহমেদের পেস আক্রমণ আপশোষই বাড়ালো বাংলাদেশের। অথচ যেই কেমার রোচের ভয়ে গুটিয়ে গেল গোটা বাংলাদেশ, এর আগেও নয় টেস্টে তার প্রতিপক্ষ হয়েছে টাইগাররা। ইতিহাস বলছে বাংলাদেশকে সামনে পেলেই রোচে শুরু হয় ঈদ আর বাংলাদেশের ভাঙন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের বিপরীতে সবচেয়ে অভাগা বোলিং বিভাগ। ব্যাটারদের দুর্দশা ঢাকতে প্রাণপণ বোলারদের নিবেদন, তবে ফিল্ডারদের গুরুত্বপূর্ণ ক্যাচ মিস সবই করে দেয় মাটি। এই যেমন ধরুন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের বোলিং, স্যার ভিভিয়ান রিচার্স স্টেডিয়ামে স্পিনারদের কার্যকর হওয়াটা এমনিতেই চ্যালেঞ্জিং। তবুও যেই তিন স্পিনার সবচেয়ে ভালো বল করেছেন তারা হলেন সুনীল নারিন, রবিচন্দ্রন অশ্বিন আর মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের চ্যালেঞ্জ সামলানোর মানসিকতা ফুটে ওঠে এতেই। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা দেশের মানুষ টিভিতে দেখতে পারছে না, তবুও যেন দর্শকদের মনে কষ্ট নেই মোটেও, বরং রাগ আর অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর। টেস্টে 2018 সালে যেই কেমার রোচের বলে 5 ওভারে 5 উইকেট হারিয়ে 43 রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই রোচের ক্যারিয়ারটা শুরু হয় এই বাংলাদেশের বিপক্ষে। 2009 সালে প্রথম টেস্ট অভিষেক ম্যাচেই বাংলাদেশের 6 উইকেট, দ্বিতীয় টেস্টে 7 উইকেট নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেন রোচ। অথচ 13 বছর পরও সেই রোচের জুজুই কাটছে না বাংলাদেশের। টাইগারদের বিপক্ষে রোচের 10 টেস্ট উইকেট 41টি, যেটা এই সমপরিমাণ ম্যাচে অন্য দলের বিপক্ষে নেওয়া উইকেটের চেয়ে ঢের বেশি। এমনকি রোচ সবচেয়ে বেশি 4 বার বাংলাদেশের বিপক্ষেই নিয়েছেন 5 উইকেট। রোচ জুজু কাটবে তবে কবে বাংলাদেশের? তৃতীয় ইনিংসে 84 রানে লিড দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এর আগে সাকিব সোহান জুটি মান বাঁচায় টাইগারদের, সাকিবের 63 আর সোহানের 64 রান। অধিনায়ক সাকিবের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টানা 2 ইনিংসে 50, তাই নয়া এই অধিনায়কে বেজায় খুশি কোচ ডোমিঙ্গো। তবে সাকিবের সেঞ্চুরির দিকে মনোযোগী হওয়া উচিত এমনটাই পরামর্শ কোচের। সাকিবও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে, তাকে সেঞ্চুরি করতে হবে, দলের সেরা 6 ব্যাটসম্যানদেরও সেঞ্চুরি করতে হবে। সাকিব অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ অধিনায়ক, এর আগে অনেক অধিনায়কত্ব করেছে, স্মার্ট। আমি তাকে অল্প সময়ের জন্য অধিনায়ক হিসেবে পেয়েছিলাম এর আগে। সাকিব সবসময়ই পারফরমেন্স দিয়ে দলকে নেতৃত্ব দেবে, সে ব্যাটে বলে অন্যতম সেরা পারফর্মার। অধিনায়কত্ব ও নেতৃত্বের দিক থেকে তার অনেক কিছু দেওয়ার আছে। শান্ত মুমিনুলদের টানা ব্যর্থতাকে পুরনো সংজ্ঞাতেই সংজ্ঞায়িত করলেন কোচ। এবারও তার দাবি, প্লেয়াররা ভুগছে আত্মবিশ্বাসের অভাবে। এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস একদমই তলানিতে। মুমিনুল, শান্তর মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস সবসময়ই বড় বিষয়, আর এই মুহূর্তে তাদের ব্যাটিংয়েও সেই আত্মবিশ্বাসটা নেই। প্রতি টেস্টের ভরাডুবির পরেই প্লেয়ারদের আত্মবিশ্বাস ওঠে দাঁড়ি পাল্লায়, বাকি দেশগুলোর সাথে তুলনাতে যাওয়াটাও যেন নিছকই বোকামি। তবে ব্যাটিংয়ের দিকে তীব্র নজর না দিলে আরও যে ভুগতে হবে বাংলাদেশকে, এটা বলাই যায়।